पूरा का पूरा वासेपुर बंद करवाओ। নেপোটিজম নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকাল, সবাই মিলে নেপোটিস্টদের খুইয়ে দিচ্ছি আমরা। কিন্তু আবারও দেখুন, নেপোটিজমের আলোচনায় আউটসাইডাররা ঢাকা পড়ে যাচ্ছে। নেপোটিজমকে সুযোগ না দেওয়ার একমাত্র উপায় আউটসাইডারদের কাজ নিয়ে হইচই তুলতে হবে, তাদের নিয়ে আলোচনা করতে হবে, প্রয়োজন হলে সমালোচনা, কিন্তু পাদপ্রদীপের আলো থেকে তাদেরকে দূরে সরতে দেওয়া যাবে না। দর্শক, তাই আজ আপনাদের জানাবো বলিউডের সফল আউটসাইডারদের 5টি গ্রাউন্ড ব্রেকিং সিনেমার কথা, যে সিনেমাগুলো দিয়ে তারা চিনিয়েছিল তাদের জাত, জানান দিয়েছিল তাদের প্রতিভা। আজ ভিডিও শেষ পর্যন্ত থেকে দেখুন না, হৃদয় আর্দ্র হবে সেটা নিশ্চিত। সত্যা, মনোজ বাজপেয়ীকে শুধু বর্তমানে নয় সর্বকালের সেরা বলিউড অভিনেতাদের তালিকা করতে হলেও সেখানেও রাখতে হবে। ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র হবার সুযোগ না পাওয়া মনোজ তার মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে এতটাই পরিশীলিত করেন যে তাকে পরে সেই স্কুলের শিক্ষক হিসেবে যুক্ত হবার অফার দেওয়া হয়। এমন অভিনেতার জন্য বলিউডের পথ সহজ হয়নি। কিন্তু রাম গোপাল ভার্মার সত্যা সিনেমা দিয়ে যেন মনোজ নিজের জাত চেনালে। ভিকু মাহাত্রের চরিত্রটিতে তার অভিনয়, তার ডায়ালগ ডেলিভারি যেন অভিনয়ের নতুন দিক উন্মোচন করলো। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যে রূপ ভিকু মাহাত্রে তার চরিত্রের মধ্য দিয়ে দেখিয়েছিলেন, সেরকমটা কেউ দেখাতে পারেনি এর আগে। এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও বাগিয়ে নিয়েছিলেন এই গুণী অভিনেতা। গ্যাংস অফ ওয়াসিপুর। 1999 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে বের হয়ে আসা নওয়াজের হাতে সফলতা সহজে ধরা দেয়নি। বছরের পর বছর স্রেফ পাসিং শট দেওয়া, নায়কের হাতে মার খাওয়ার রোলে অভিনয় করে যেতে হয়েছে তাকে। অনুরাগ কাশ্যপ টুকটাক কাজ দিয়েছেন, কিন্তু ফুল ফ্লেজ রোলে কখনোই বসিয়ে দেখেনি তাকে কেউই। সেই হার না মানা নওয়াজ তার পূর্ণ ক্যালিবার দেখানোর সুযোগ পান গ্যাংস অফ ওয়াসিপুরে এসে। গ্যাংস অফ ওয়াসিপুরের প্রথম পর্বে মনোজ বাজপেয়ীর কাছ থেকে সবাই বলেছিল নওয়াজ কিভাবে এটা টপকাতে পারবে পরের পর্বে, কিন্তু ফাইজাল খানের চরিত্রে নওয়াজ যেন হয়ে উঠেছিলেন আধুনিক যুগের মাইকেল কর্লিওনি। তার শীতল চাহনি, ক্যারেক্টার ট্রান্সফরমেশন, বাপ দাদার প্রতিশোধ নেওয়ার নেশা যেন ভুলিয়ে দিয়েছিল আর সবকিছুকেই। তার প্রতিটি ডায়লগ এখনো প্রতিটি দর্শকের মুখে ঘোরে। আর এরই সাথে ফয়জাল খান হয়ে গেছে বলিউডের অন্যতম আইকনিক চরিত্র। আরো মজার ব্যাপার হলো, অনুরাগের এই কাল্ট ক্লাসিকে যারা ওই সময়ে অভিনয় করেছে তারা প্রায় সবাই এখন জাত অভিনেতা, যাদের নামের ওপর ক্যারেক্টারের ওপর আজকের বলিউডের মান দাঁড়িয়ে আছে। আন্ডারগ্রুপ। রোডিস থেকে ভিজে, ভিজে থেকে হোস্ট, হোস্ট থেকে স্টার, আর এখন স্টার থেকে সুপারস্টার ডমের পথে। বলছি আয়ুষ্মান খুরানার কথা। সফলতা তার কাছে এমনি এমনি আসেনি। বছরে এখন যিনি 4টা সিনেমা করেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এনে দেন কয়েক গুণ বেশি। তার সবচেয়ে বড় সফলতাটা আসে আন্ধাধুনের হাত ধরে। কেউ ভাবেনি যে এমন ডার্ক কমেডি প্রায় 100 কোটি রুপি বিজনেস করবে। আবার কেউ এটাও ভাবেনি যে ব্যবসা সফল একটি ছবি দর্শক সমালোচক সকলের কাছে এমনই ভূয়সী প্রশংসা পাবে। আন্ধাধুনে আর্টস অ্যান্ড কমার্সের এত দারুণ মেলবন্ধন করেন আয়ুষ্মান যে পুরো বলিউডই চমকে গিয়েছিল সেই সময়। অন্ধ পিয়ানিস্টের চরিত্রে নিজের অভিনয় দক্ষতারও সবটুকু দেখিয়েছিলেন তিনি। এরপর থেকে যে গোল্ডেন রান শুরু হলো আয়ুষ্মানের, তা আজ অব্দি শেষ হয়নি। বক্স অফিসের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা এখন তিনি, ভারতের মধ্যবিত্ত দর্শকদের চোখের মণি। সারপ্রাইজ কুইন। কঙ্গনার জুড়িতে ভালো অভিনেত্রীর তকমা সবসময়ই ছিল, কিন্তু একার কাঁধে একটি সিনেমা বয়ে নেওয়া ও বক্স অফিসে সফলতা দেওয়া তখনও হয়ে ওঠেনি। সে সুযোগটা এলো কুইনের হাত ধরে। কুইনে কঙ্গনার অনবদ্য অভিনয়, কুইনের অসাধারণ গল্প ও ব্যবসায়িক সফলতা নিমিষেই কঙ্গনাকে এ লিস্ট অভিনেত্রীদের তালিকায় ঢুকিয়ে দিয়েছিল। যেন এরকম গল্প কেউ বলেনি আগে, এরকম বাস্তবিক অভিনয়ও কেউ করেনি আগে। একটি সিনেমার ঝুলিতে এত প্রশংসা খুব কমই জমা হয়েছে। ফিল্মফেয়ার থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডস, সব জায়গায় কুইন কঙ্গনার জয় জয়কার। এরপর থেকে সেই অবস্থান সুসংহত করে গিয়েছেন তিনি। অভিনেত্রী প্রধান সিনেমার ব্যবসা সফলতা এনে দিয়ে তিনি যেন বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের নতুন রানী চলে এসেছে। ধোনি দ্য আনটোল্ড স্টোরি। একজন আউটসাইডার ছিলেন বলিউডে, যিনি এসে সফলতা দেখা পেয়েছিলেন। স্ট্রাগল তাকেও করতে হয়েছিল, অনেকের চেয়ে হয়তো বেশিই করতে হয়েছিল। কিন্তু সফলতা পেয়েও যখন তাকে এ-লিস্ট তারকাদের মাঝে ধরা হতো না, তখন চাইলে একটা বিষণ্নতা আঁকড়ে ধরতেই পারে। হ্যাঁ বন্ধুরা, সুশান্ত সিং রাজপুতের কথাই বলছি। নাচ শেখা থেকে শুরু করে টিভি ডেইলি শোপে আসা, সেখান থেকে সিনেমার জগতে পা রাখা, এরকম গল্প কজনেরই বা হয়। ভালো অভিনেতা আছেন অনেকেই, কিন্তু বক্স অফিসের সুপারস্টারদের মতো সফলতা নতুন কজনই বা দিতে পারে? সুশান্ত পেরেছিলেন। ধোনি দ্য আনটোল্ড স্টোরি দিয়ে প্রায় 150 কোটি রুপি আয় করে এনেছিলেন। ধোনি চাইলে এখান থেকে ক্রেডিট নিতে পারতেন, কিন্তু সুশান্তের অনবদ্য অভিনয় থেকে তার ক্রেডিট কেউ ছিনিয়ে নিতে পারবে না। সাথে শিখেছিলেন ক্রিকেটও, পরিশ্রম করেছেন অনেক, নিজের জীবন থেকে 2টি বছর বিসর্জন করে দিয়েছেন এই সিনেমার জন্য। এই বিসর্জনের পুরস্কারও পেয়েছেন 2 হাত ভরে। সে বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আমির খান, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চনের সাথে সদ্য 30-এ পা রাখা এই ছেলেটিও সেরা অভিনেতার ক্যাটাগরিতে নমিনেট হয়েছিল, বিশ্বাস করা যায়? অথচ এই সুশান্তকে আমরা হারিয়ে ফেললাম। Oh, my God.
তো বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের এই পর্ব। এর মধ্যে কোন সিনেমা এবং কোন তারকা আপনার সবচেয়ে প্রিয় জানান কমেন্টস বক্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।